হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আর ডোনা দুজনেই ভালো আছি। আর ডোনাকে দেখলে ছোটোবেলার জামা পড়েছে, এই যে দেখো। তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের, কারণ ডোনা ছোটোবেলায় কীভাবে খেলাধুলা করতো, কী মজা করতো, কী নিয়ে খেলতো, আজকের ভিডিওটায় এটাই শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বকবক করছি না, ডোনার ছোটোবেলার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেখানে ডোনা খুব মজা করে খেলতো। তো ডোনার এটাও, এই ভিডিওটাও ডোনার প্লেইংয়ের উপরেই হতে চলেছে, কারণ ডোনার খেলা তোমরা দেখতে খুবই ভালোবাসো। তো এই ভিডিওটাও দেখো ডোনা কীভাবে খেলে। আর ওইখানে দেখো ডোনা অলরেডি খেলতে শুরু করে দিয়েছে, এখন ব্যাগ নিয়ে খেলছে রাত্রেবেলা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ওকে? এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডোনার যখন দু বছর বয়স, তখন আমরা সবাই মিলে দীঘায় গেছিলাম। তো দীঘায় গিয়ে ডোনা ফুটবল খেলছিল, তো সেটাই ভিডিও করা হয়েছিল। তো দেখো এই যেই দোলনাটা চড়ছে ডোনা, এটাও কিন্তু দীঘায়েরই ভিডিও। তো দীঘায় একটা হোটেলে সেই দোলনাটা ছিল সামনে, তো সেটাই চড়ছে। পুচকি ডোনা হাতে পেয়েছে ক্যাডবেরি, আর নিজেকে সামলাতে না পেরে খেতে শুরু করেছে। যদিও এই ভিডিওটা অন্নপ্রাশনের আগেই, এটাও তিন চার মাসের ভিডিও, তবু ওকে ক্যাডবেরি যেহেতু দিয়েছে, তো ক্যাডবেরিটা প্লাস্টিক শুদ্ধই মনে হচ্ছে খেয়ে নেবে। আর এই যে ভিডিওটা দেখছ সেটাও একদমই ছোট, দেখতে পাচ্ছ ডোনা। তখন আমার মাসিরা আমার মারা সবাই গিয়েছিল তারকেশ্বর, তো তারকেশ্বর থেকে ডোনার জন্য একটা এরকম পুতুল এনেছে। এই পুতুলটা কিন্তু এখনও আছে, ডোনা এই পুতুলটা নিয়ে এখনও খেলে, লাল রঙের একটা পুতুল। তো সেটা ডোনা প্রথম একটা এত বড় খেলনা হাতে পেয়ে কত মজা করে খেলছে দেখো। যখন তিন মাস, তখন থেকেই ডোনা কথা বলতে শুরু করে দিয়েছে। তো বাবার সঙ্গে অনবরত পুচকেটা ঝগড়া করেই যাচ্ছে। ডোনা বলছে আঙুল চুষবো, বাবা চুষতে দিচ্ছে না। তো দুজন মিলে একদম ঝগড়ার আসর বসিয়ে দিয়েছে দেখো। দু মাস বয়সের ডোনা তখন থেকেই ঝগড়া করতে পারে, ঠিক আছে? ডোনার সঙ্গে কিন্তু একদম তোমরা লড়ো না, ডোনা কিন্তু দু মাস থেকেই ঝগড়া করছে। তাহলে বুঝতে পারছো এখন কতটা ঝগড়া করতে পারবে। কি হলো, আই আই কর, এই যে পুচকে ডোনা দেখো খেলনাটাকে নেওয়ার জন্য কত 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 শক্তি সঞ্চয় করেছে, মানে খেলনাটাও নেবে, নিয়েই তারপর খেলতে শুরু করবে। এত ছোট বাচ্চা তবুও খেলনাটা নেওয়ার জন্য মানে কত চেষ্টা করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এখানেই বোঝা যাচ্ছে যে ডোনার চেষ্টা ক্ষমতা মানে বিশাল। বাইরের যে ব্যাকগ্রাউন্ড আওয়াজটা শুনতে পাচ্ছ, তখন আমার শাশুড়ি মা সিরিয়াল দেখছিল, বাংলা সিরিয়াল চলছিল টিভিতে। তো তার জন্য নিস্তব্ধ ঘরে সিরিয়ালের টিং, বাংলা সিরিয়াল মানেই ভ্যা ভ্যা কাদা, তো সেটাই চলছিল আমাদের টিভিতে, সেটার আওয়াজই তোমরা পাচ্ছ। ও দেখা যাক শেষ পর্যন্ত ডোনা কি খেলনাটা নিতে পারে।
তো এটাই দেখো ডোনা খেলনাটা শেষ পর্যন্ত তার হাতে এসে পৌঁছায় কিনা, আর ওই খেলনা নিয়ে ডোনা খেলতে পারে কিনা। ফাইনালি ডোনা খেলনা হাতে পেয়ে গেছে, তো আরও দেখতে থাকো। দেখেছো তো ডোনার কত চেষ্টা ছোটোর থেকেই, তো ও জোর করে খেলনাটা নিয়েই ছাড়লো কষ্ট করে। তো এরকম কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও আছে এর মধ্যেই, তো তোমরা পুরোটা ভিডিও দেখো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। বা ডোনার হাত থেকে খেলনাটা নিয়ে আমি দূরে রেখে দিয়েছি, কিন্তু এইবার কিন্তু ডোনা খুব রেগে যাবে, রেগে গিয়ে ও করবে, তার জন্য আবার আমাকে ডোনার হাতে খেলনাটা দিয়ে দিতে হচ্ছে। নাও নাও, তুমি নাও, ওটা নাও, একা একা নাও, নাও না নাও, বনু হ্যালো, বনু হেয়ার কোনটা? আই নোজ লিপ টাং, আচ্ছা হ্যান্ড, হ্যাঁ আচ্ছা লেগ, লেগ আচ্ছা বেলি, আচ্ছা ওয়ান টু বলো জোরে জোরে, ওকে টাটা। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, তো এই ভিডিওটাতে ডোনা পাশের বাড়ির ডোনার একটা বোন আছে, তো সেই বোনটাকে গাড়িতে বসিয়ে ডোনা গাড়ি চালাচ্ছে, গাড়ি গাড়ি খেলা করছে, আর ডোনা খুবই মজা পাচ্ছে। গাড়িটা কিন্তু ডোনার, তো এই গাড়ি নিয়েও ডোনা আরও অনেক খেলেছে, নিজে নিজেও চালায়, তো এখনও বোনকে চালাচ্ছে। আবার চলে আসছি আমরা ডোনার একটু বড় বেলা। ছোটবেলার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ডোনা দেখেছো তো কত দুষ্টু ছিল ছোটবেলায়, এখন যেমন দুষ্টু, ডোনা কিন্তু ছোটবেলায় আরো বেশি দুষ্টু ছিল, তাই না? তো ডোনার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন থাকে তো কি করতে হবে বলে দাও, ভালো করে বলো। আমাদের কেউ যদি আমাদের চ্যানেলে নতুন থাকো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের রকম দুষ্টু মিষ্টি ডোনার খেলার ভিডিও দেখতে একদম ভুলো না। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম অল টাইম হ্যাপি থাকো। এটা কি দেখো, একটু পাগলামি দেখে নাও, রাত্রিবেলা এখন একটা বেজে গেছে, পাগলামিটা দেখো, না ডোনার মুখটা দেখো কিরম পচা মুখ, সুন্দর মুখ। চলো আজকের মতো, ইস আরে গুড নাইটটা কর, ফ্রেন্ডসদের বাই বাই বল, চলো আজকের মতন টাটা, কিচিরি দাও, গুড নাইট।